আসসালামু আলাইকুম সমানিত বিয়স ইউটিউব আবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লোকমান। আজকে আপনাদেরকে যে আইডিয়াটা দিতে চলেছি সেটি হলো সেলস অর্থাৎ আপনার সেলস কীভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম সেলস বাড়ানো যে কাজগুলো করতে হবে সেটি হলো আপনি যে প্রোডাক্ট নিয়ে বা যেই সার্ভিস নিয়ে বা যে বিষয় নিয়ে আপনি এ বিজনেস স্টার্ট করেছেন এবং সেইগুলা নখ দিবেন মূলত যারা আপনার ক্রেতা অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো যারা ইউজ করে অথবা যারা কিনে তাদের কাছে যাবেন যাওয়ার পরদে আপনার প্রোডাক্টগুলো শু করবেন এবং প্রোডাক্টের গুণমান এবং প্রোডাক্টের যে বিষয়গুলো আছে সম্পূর্ণ কিছু তুলে ধরবেন তুলে ধরার পরে সে কিন্তু যদি ধার ভালো লাগে এবং রেটের দিক দিয়ে ফুষায় সেক্ষেত্রে আপনার রাখবে এবং হয়তো নাও রাখতে পারে আপনার যে প্রাইজ আছে সেই প্রাইজের থেকে অনেক কম বলবে সেক্ষেত্রে আপনার হতাশা হওয়া চলবে না আপনি এক জায়গা না হয় আর দশটা জায়গা যাবেন দশটা জায়গা সেমভাবে আপনি সেভাবে শুরু করবেন এবং দশ জায়গা হয় না একশো জায়গা যাবেন একশো জায়গা হয় নাই এক হাজার জায়গা যাবেন অর্থাৎ আপনি হাল ছাড়বেন না এবং মানুষের কথা সেগুলো মাথায় না রেখে আপনার কাজে লক্ষ্যে এগিয়ে যাবেন আপনার এক প্রথম যে বিষয়টা বলি আপনার অত্যন্ত ধৈর্য থাকতে হবে পরিশ্রম হতে হবে তাহলে কিন্তু আপনার ছেল ছেলের যত জায়গায় ঝাবেন আপনি সেই ধৈর্যর কারণে এবং সেই পরিশ্রমের কারণে কিন্তু আপনি একটা সময় দেখবেন কি আপনার এক থেকে দুই দুই থেকে তিন এরকম করে ছেল যখন শুরু হবে একটা সময় দেখবেন আপনার প্রচুর ছেল হবে তো সেলসের যে গ্রোথটা সে বিষয়ে কথা বললাম এবং এর পরবর্তী ভিডিওতে আরও অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব এর সাথে সাথে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম